আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আশরাক আদি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কোটার অর্ধেকও পূরণ না হওয়ায় চলতি বছরের হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও 9 দিন বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় আগামী 16 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ নিয়ে তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। গত 8 ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, 23 ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনের সাড়া পাওয়ার পরে সময় আরও 5 দিন বাড়িয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে 7 মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে এখনও অর্ধেক হজযাত্রীও নিবন্ধিত হননি। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন LDC 5 উপলক্ষে কাতার সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল 11টায় কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। শনিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতরেসের আমন্ত্রণে LDC সম্মেলনে যোগ দিতে কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার সফরকালে প্রধানমন্ত্রী LDC 5 উদ্বোধনী অনুষ্ঠান সহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে LNG আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তার নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখছে। বুধবার আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এই ধরনের ঘটনা রহস্যজনক। এর আগে গত শনিবার বিকেল 4:30 দিকে উপজেলার সুনাইছড়ি ইউনিয়নের কদম রসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 7 জন নিহত হন এবং 30 জন গুরুতর আহত হন। কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন। শেখ মোহাম্মদ সাবেক প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হয়েছেন। মোহাম্মদ আল থানির নাম ঘোষণা করলে মঙ্গলবার তিনি শপথ নেন। আমিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ খালিদের পদত্যাগপত্র গ্রহণ করার পর শেখ মোহাম্মদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। 2020 সালে আব্দুল আজিজ আল থানি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ছবিজঙ্গনের তারকারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর আসর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। সেখানে পারফরমেন্স করবেন অপু বিশ্বাস, নিপুন, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, দীঘিসহ 26 শিল্পী। এছাড়া গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। বর্তমানে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর নায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গতকাল চট্টগ্রামে অলরাউন্ডার পারফরমেন্সে দলকে জিতিয়ে পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সাকিবের সহধর্মিনী উম্মে আহমেদ শিশির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব থাকা উম্মে আহমেদ শিশির ক্রিকেটীয় বিষয়েও নানা পোস্ট দিয়ে থাকেন। সেসব পোস্টের কয়েকটিতে সাকিবের পক্ষ হয়ে অন্যদের খোঁচা মারতেও ছাড়েন না তিনি। চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পরক্ষণেই তিনি সাকিবের একটি ছবি পোস্ট করেন যাতে সতীর্থরা সাকিবকে কাঁধে তুলে নাচছেন। ক্যাপশনে শিশির শুধু একটি লাভ চিহ্ন দিয়েছেন। মঙ্গলবার সাকিবের সঙ্গে নিজের একটি যুগল ছবি পোস্ট করেন শিশির। ক্যাপশনে সাকিবকে তিনি সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ পেতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশফাক আদি। ভালো থাকুন, সুস্থ থাকুন।